नमस्कार बंधुरा, आमार चैनेलेर आरो एकटी नतून पर्वे सबाइके स्वागत। एकदमी सहज पद्धतिते बानानो झिंगे दिए तैरी असाधारण टेस्टी एकटी रेसिपी आज आमी आपनादेर साथे शेयर करब, जेटा रुटी बा परोटार पाशापाशी भातेर साथे खेतेओ खूबई भालो लागे। ताहले आसुन देखे नेওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই একটা কড়াইতে এক টেবিল চামচ মতো সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা এবং অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে 10 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজের টুকরোগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু লালচে করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা ও রসুন বাটা। যেহেতু কম তেল ব্যবহার করছি তাই এগুলো কষতে কষতে যাতে পুড়ে না যায় এবং ভালোভাবে কষানো যায় সেজন্য অল্প জল দিয়ে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। আর কষতে কষতে যদি মশলা শুকিয়ে আসে তাহলে আবারও অল্প জলের ছিটে দিয়ে মিশিয়ে মশলাটাকে কষে নিতে হবে। প্রায় 4 মিনিট কষে নেওয়ার পর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি, পরিমাণ মতো নুন, 1/4 চা চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং রংটা সুন্দর হওয়ার জন্য 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তবে এই রেসিপিতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াটা পুরোই অপশনাল, চাইলে দিতে পারেন, আবার এটা বাদ দিয়েও সেম প্রসেস ফলো করে এই রেসিপি বানাতে পারেন। এটা না দিলেও স্বাদের কোনো হেরফের হবে না। এখন এর মধ্যে 1/2 চা চামচ ধনে গুঁড়ো এবং মশলা যাতে পুড়ে না যায় এবং ভালোভাবে কষানো যায় তার জন্য অল্প জল দিয়ে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই যতক্ষণ না টমেটোর টুকরোগুলো পুরোপুরি গলে মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোর টুকরোগুলো পুরোপুরি গলে গিয়ে মশলার সাইড থেকে অল্প অল্প তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে রাখা 250 গ্রাম ঝিঙে। এগুলোকে মশলার সাথে 2 থেকে 3 মিনিট মতো কষে নেব, যাতে ঝিঙের টুকরোগুলো একটু মজে আসে। এবার এর মধ্যে 4 কাপের 1 কাপ অর্থাৎ 100 গ্রাম সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ছোলার ডাল দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে নেব। ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেসার কুকারের মধ্যে 4 কাপে মেপেই 2 কাপ জল এবং অল্প নুন দিয়ে হাই ফ্লেমে 1টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই রেসিপির জন্য ছোলার ডালগুলোকে খুব বেশি নরম বা একদম গলিয়ে সিদ্ধ করবেন না, শুধুমাত্র 1টা সিটি দিয়ে হাই ফ্লেমে সিদ্ধ করতে হবে যাতে ডালগুলো আধ সিদ্ধ হয়। এবার এর মধ্যে ছোলার ডাল সিদ্ধ করে রাখার যেটুকু জল বেঁচেছিল সেটুকু জল দিয়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে রান্না হতে দেব 8 থেকে 10 মিনিট মতো, অর্থাৎ যতক্ষণ না ঝিঙের টুকরো এবং ছোলার ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। আর ঝিঙে সিদ্ধ হতে হতেই ছোলার ডাল যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটুকু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম ঝিঙের টুকরো এবং ছোলার ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প ধনে পাতা কুচি এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েকটা চিনির দানা, তবে ধনে পাতা কুচি ও চিনি দেওয়াটা পুরোই অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। যদিও ঝিঙে একটু মিষ্টি হয় তবুও কেউ যদি আমার মতো রুটির সাথে খাওয়ার জন্য এই রেসিপি বানান আর তরকারি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে অল্প চিনি দিতে পারেন, না হলে চিনি না দিয়েও সেম প্রসেস ফলো করে এই রেসিপি বানালে খেতে খুবই ভালো লাগবে। এখন এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 3 থেকে 4 মিনিট মতো রেস্টে রেখে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।